ভোজ্য তেলের চাহিদা বিবেচনা করে ফরিদপুরের চরাঞ্চলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুসুম ফুলের চাষ। এই ফুলের বীজ থেকে উৎপাদিত তেল ভিটামিন ই এবং নানা পুষ্টিগুণ সমৃদ্ধ। ডিক্রির চর ও চর মাধব দিয়ে ইউনিয়নের যেই জমিগুলো অনাবাদি ছিল সেখানে এখন শোভা পাচ্ছে কুসুম ফুল। ভোজ্য তেলের চাহিদা বিবেচনায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুসুম ফুলের চাষ। এই ফুলের বীজ থেকে উৎপাদিত ভোজ্য তেল ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় মানবদেহের জন্য অনেক উপকারী, তাই দিন দিন বাড়ছে এই ফুল চাষ। গেল বছর 72 হেক্টর জমিতে কুসুম ফুলের আবাদ করা হয়েছিল। এবছর চাষ হয়েছে 110 হেক্টর জমিতে, যা থেকে প্রায় 280 মেট্রিক টন বীজ উৎপাদিত হবে। আমাদের 2 বিঘা কুসুম ফুলে 7,000 টাকা খরচ গেছে। আশা করি আগামীতে আমি 50,000-60,000 টাকা বিক্রি করতে পারবো। কুসুম ফুলের তেল মানব দেহের জন্য অনেক উপকার। বাজারে শুনছি নাকি এই তেলের খুব দাম, তাই আগামী বছর আমিও এই ফুল চাষ করব। এই কুসুম ফুলটা চাষ করা হয় মূলত তেল ফসলের জন্য। এখান থেকে যে তেল উৎপাদিত হয় সেই তেলটা গুণে মানে অনেক ভালো, এখানে ভিটামিন ই আছে এবং এই কুসুম ফুল চাষাবাদে খরচ খুবই কম, এ কারণে দিন দিন এই চাষটা বেড়ে যাচ্ছে।